السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، شبري دشو كاتشي بون دوري ديشي و برباشي أي مهورتي পৃথিবীর যে যে প্রান্তে বসে দেখছেন আপনাদের সবাইকে সাদর স্বাগতম জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আদ্দাওয়া ডট টিভির প্রাত্যহিক আয়োজন জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের পর্বে। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ নিরাপদে রেখেছেন আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানটি প্রিয় দর্শক আপনাদের জন্য, আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ সমস্যার সমাধান আমরা এখান থেকে পেশ করার চেষ্টা করছি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আর এই অনুষ্ঠানে দেশের বরেণ্য খ্যাতিমান ইসলামিক চিন্তাবিদগণ, শিক্ষাবিদগণ অংশগ্রহণ করে থাকেন আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানটি প্রতি রাত 9টা থেকে 10টা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হয়। টেলিভিশনে প্রদর্শিত নম্বরে আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন, জানাতে পারেন আপনার যে কোনো সমস্যা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তার সমাধান পেশ করার জন্য। দর্শক, অবশ্যই একটি সতর্কতামূলক বিষয়, সেটা হচ্ছে যখনই আপনারা প্রশ্ন করবেন অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন, আপনাদের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি। আজকের আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ প্রশ্নের সমাধানের জন্য আমাদের স্টুডিওতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক মহতারাম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম আল মাদানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, আমরা একজন দর্শক আছেন, আমরা তার থেকে প্রশ্ন নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল রামপুরা থেকে বলছি। জি বলুন। আচ্ছা, জানাজার সালাতে কি ফাতিহা পড়া লাগবে? আচ্ছা আচ্ছা। আর আমার আর কিছু প্রশ্ন ছিল, আমরা কি ইমাম যদি স্পষ্ট অথবা অস্পষ্ট করে যদি ফাতিহা পড়ে আমরা কি ফাতিহা করব? জি জি, আমরা প্রশ্ন পেয়েছি, কোনো দলিল আছে? জি, অনেক ধন্যবাদ। জি জি জি, আমার আর আর কিছু প্রশ্ন ছিল। জি, আমার আর কিছু প্রশ্ন ছিল। জি বলুন বলুন। ঠিকই, মহান আল্লাহ তাআলা সূরা বাকারের 160, সূরা মাইদার 39, সূরা আলে ইমরানের 89 আয়াতে বলেছেন যে যারা তওবা করে ও ইসলা করে, অর্থাৎ মানে সংশোধন করে, তাদের জন্য আছে ক্ষমা। আচ্ছা, কেউ যদি ঘুষ খায় কিংবা সুদ নেয়, তাদের জন্য সংশোধন বা সমপরিমাণ শোধনটা কি হবে? অথবা যারা ঘুষ খায় তাদের কি আদৌ ঈমান আছে কিনা? আচ্ছা জি, অনেক ধন্যবাদ দর্শক, আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছেন আপনি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি মোহতারামের কাছ থেকে তার সমাধান নেয়ার, কোরআন এবং সুন্নাহর লোকে। জি মোহতারাম, আমাদের দর্শকের প্রথম প্রশ্ন হচ্ছে জানাজার সালাতে সূরা ফাতিহা জরুরি কিনা? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা, আম্মা বাদ। আমাদের সুপ্রিয় দর্শককে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি প্রশ্ন করার জন্য। জানাজার সালাতের মধ্যে সূরা ফাতিহা আছে কি না প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোনো নামাজেই হবে না, জানাজা হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, ঈদের সালাত হোক, যে কোনো সালাতেই হোক, প্রত্যেক সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া লাগবে। জি, এটা হলো পৃথিবীর বড় বড় স্কলারদের মত। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একটা মত প্রকাশ করেছেন যে সানা পড়ার ব্যাপারে, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, এই সানা পড়ার জন্য, এর পক্ষে সহি কোনো দলিল নেই। সহি দলিল হচ্ছে সূরা ফাতিহা প্রথম তাকবীরের পরে, 4টা তাকবীর হবে, প্রথম তাকবীরের পরে সূরাতুল ফাতিহা পড়াই হলো উত্তম, এবং সূরাতুল ফাতিহা পড়েই উচিত হলো প্রথম রাকাতে পড়া। দ্বিতীয় তাকবীরের পরে হলো সালাতু সালাম, তৃতীয় তাকবীরের পরে মাইয়েতের জন্য দোয়া, চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরানো। জি, তো এ দৃষ্টিকোণ থেকে দর্শক যেটা বলেছেন, সূরাতুল ফাতিহা পড়বেন, ইমাম যদি না পড়ে সেটা দায় দায়িত্ব ওনার থাকবে, আপনি প্রথম তাকবীরের পরে সূরাতুল ফাতিহা পড়বেন, সহি সুন্না দ্বারা এটাই প্রমাণিত।
محترم এখানে আমরা সালাতুল জানাজাকে তো অবশ্য আমরা অনেকে বলেন যে এটি আসলে সালাত নয় দোয়া, তো সেক্ষেত্রে কি আমরা না পড়লে চলবে কিনা? সূরা ফাতিহার ভিতরে তো দোয়া আছে, সূরাতুল ফাতিহাটাই হচ্ছে দোয়া। দোয়া জি জি, এই জন্য সূরাতুল ফাতিহা পড়াটাই উত্তম হবে আমাদের, পড়াটাই উত্তম। জি জি, অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা আরেকজন দর্শক আছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে ট্রাক্টর নিচে যে কাপড় পরা, জি জি, কান্দুরা পরা কিংবা প্যান্ট পরা, এটা কি হারাম কি হালাল? দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রাক্টর নিচে কাপড় পরা নাকি আল্লাহ লানত, সেটা শুনলাম, আচ্ছা ঠিক কি না? আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে অজু করে যে এই দেশে প্রায় মসজিদের মধ্যে গ্লাস লাগানো থাকে, তো অজু করে কি গ্লাসে নিজের ছবি নিজে দেখা যায় ঠিক কি না, কিংবা অজু করে এসে কোনো টেলিভিশন দেখা কিংবা কোনো ধরনের ছবি দেখা সেটা কিরকম হয়, বা অজুর কি ফজিলত হয় কেমন কি, সেটা জানার জন্য আর কি। অনেক ধন্যবাদ দর্শক, আপনাকে খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করলেন, আমরা সমাধান নেব ইনশাল্লাহ একটু পরেই। জি মুহতারাম, আমাদের দর্শকের প্রথম দর্শকের আরেকটি প্রশ্ন ছিল সূরা ফাতিহার ব্যাপারে, সালাতের ভিতরে একই হাদিস, সালাতের ভিতরে সূরাতুল ফাতিহা পড়ার ব্যাপারে আল্লাহ রাসূলের এই হাদিসটি সহি হাদিস, লা সালাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব। জি, সূরাতুল ফাতিহা না পড়লে সালাত আদায় হবে না। তবে দর্শক একটা কথা বলেছেন যে যে সমস্ত সলাতের মধ্যে জোরে কেরাত পড়া হয় সেগুলোতে পড়বে কি না, এ ব্যাপারে আলেমদের মধ্যে মত পার্থক্য আছে। কোরআন দিয়েই দলিল দিয়েছে কেউ, ওয়াইজা করে আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াত দিয়ে কোনো কোনো উলামায়ে কেরাম বলেছেন যে যেগুলোতে ইমাম জোরে কেরাত পাঠ করবে সেগুলোতে সে সমস্ত সলাতের মধ্যে সূরাতুল ফাতিহা না পড়লে চলবে। তো যেমন ঈশা নামাজের প্রথম দুই রাকাত, মাগরিবের প্রথম দুই রাকাত এবং ফজর নামাজের দুই রাকাতে যদি সূরাতুল ফাতিহা না পড়ে তাহলে চলবে, এটা ইমামদের মত রয়েছেন এবং এ পক্ষে দলিলও আছে। কেউ বলেছেন যে রাসুল যেহেতু বলেছেন লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা না পড়লে সলাত হবে না, এই জন্য ইমাম সূরাতুল ফাতিহা পড়ার জন্য সুযোগ দেয়া। আমরা আল হারামাইন আর শরীফাইন, মসজিদুল হারামাইন শরীফাইন দুই মসজিদের মধ্যে, অর্থাৎ বাইতুল্লাহ এবং মসজিদে নববী, সেখানে আমরা যদি দেখি টেলিভিশনে দেখবেন যে ইমাম মুক্তাদিদেরকে সূরা ফাতিহা পড়ার জন্য একটা সুযোগ দেয়। যদি ইমাম সুযোগ না দেন তাহলে আপনি পড়বেন না, আর আস্তে যেগুলো কেরাত পড়বে সেগুলো তো অবশ্যই পড়বেন, সেগুলো পড়া। জি জি, অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। দর্শকের আরেকটি প্রশ্ন ছিল যে তওবা এবং ক্ষমার ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলছেন যে ফাইন তওবা ও আসলাহ ও আমানা এভাবে করে আছে, সেক্ষেত্রে যারা ঘুষ খাবেন বা অন্যায় কাজ করবেন এদের তওবাটা আসলে? প্রথম তওবার অর্থ জানতে হবে। তওবা শব্দ হচ্ছে আর নাদামা, লজ্জিত হওয়া, লজ্জিত হয়ে ওই কাজ থেকে ফিরে আসা, কখনো সে কাজে ফিরে না যাওয়া, এটাকে বলা হয় তওবা। এখন একজন ঘুষ খাচ্ছেই আর তওবা করতেছে, তারপরেও তওবা করলে তো করতেই থাকবে, কিন্তু এটা উচিত নয়, এই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একজন ব্যক্তি শুধু খাচ্ছে, ঘুষও খাচ্ছে আর বললো যে তওবা করলাম তওবা করলাম, জি তওবার অর্থের সাথে ওইটা মিলে না। তওবার অর্থই হচ্ছে যে কাজ থেকে তওবা করেছে সে কাজে ফিরে না যাওয়া, সেটা থেকে ফিরে আসা আর কখনো ফিরে না যাওয়া। তারপরেও আমরা বলবো, ওনার বোধহয় প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন ছিল যে ইমান আছে, ইমান থাকবে কিনা। হ্যাঁ, মানে সুদ খাওয়ার কারণে ইমান উঠিয়ে নেওয়া হবে এমনটি নয়, সুদ খাওয়ার কারণে কাউকে মোমেন বলা যাবে না এমনটি নয়। যদি সুদকে হালাল মনে করে তাহলে সে তাহলে ইসলামের মন্ডি থেকে বেরিয়ে যাবে। আর সুদ হারাম এবং ঘুষ হারাম, হারাম মনে করে কেউ যদি খায় তাহলে পাপি হবে, ফাসেক হবে, গুনাগার হবে, কিন্তু ইমানের গন্ডি থেকে বেরিয়ে যাবে না, ইমানের গন্ডির মধ্যেই থাকবে। আর কেউ যদি হালাল মনে করে খায়, জি হালাল মনে করে খেলে ইসলামের গন্ডি থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। জি জি, দর্শক আছেন, আমরা প্রশ্নই আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই, আমার দুইটা প্রশ্ন। জি, একটা হলো যে আমরা নামাজে সিজদাতে যে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো কিনা। জি, আল্লাহ প্রশংসা তো করি না, আমরা সিজদাতে যে আমরা শুকরিয়া আদায় করতে পারবো কিনা। আর একটা প্রশ্ন, স্যার জন্য কবর দেওয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাচ্ছি। জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে,
খুবই সুন্দর দুটো প্রশ্ন করলেন আপনি, আমরা ইনশাআল্লাহ তাআলা জবাব নেব। জি মোহতারাম, আমরা আমাদের প্রথম দর্শকের উত্তরগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপরের ভাইজান প্রশ্ন করেছেন যে টাকনুর নিচে কাপড় প্যান লঙ্কি এগুলো ঝুরিয়ে পড়ার ব্যাপারে হাদিসে কি বলা আছে? টাকনুর নিচে কাপড় পরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। টাকনুর নিচে কাপড় পরা হারাম, জি হারাম হচ্ছে জন্য, এবং কবিরা গুনাহ। কবিরা গুনাহ বলা হয় ওই গুনাহকে যে গুনাহ সম্পর্কে ভীতি প্রদর্শন করা হয়েছে, পাপ সম্পর্কে বলা হয়েছে, জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে, বারবার নিষেধাজ্ঞা এসেছে, হুমকি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনার নিচে কাপড় পরার ব্যাপারে তিনি বলেছেন যে মা আসফালুল কাবাইন ফাহুয়া ফিন্নার, টাকনার নিচে যে কাপড়ে যাবে, সেটা জুব্বা হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, যে কাপড়ে টাকনার নিচে পরা হবে সেটা জাহান্নামে যাবে। কেউ কেউ বলতে চান যে যদি অহংকার অহমিকা করে পড়ে তাহলে পরে তাহলে জাহান্নামে যাবে, নইলে জাহান্নামে যাবে না। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলেন নাই যে কেউ অহংকার করে যদি পড়ে, মানে যদি টাকনার নিচে কাপড় পরে তাহলে যাবে। বরং হাদিসের মধ্যে, অন্য হাদিসের মধ্যে আসছে, আমভাবে কথা এসেছে যেটাই টাকনার নিচে যাবে সেটা মানে জাহান্নামে জ্বলবে। তো জাহান্নামের কথা যেহেতু বলা হয়েছে, এই জন্য টাকনার নিচে কাপড় পরা এটা হারাম, হারাম আমরা পরবো না, এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। জি, ওনার আরো প্রশ্ন আছে, আমরা নিব ইনশাল্লাহ। একটি ফোন আছে, নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে ইমামের পিছনে নামাজ পড়লে সূরা ফাতিহা কি পড়তে হবে? আচ্ছা, জি, আঙ্গুল উঠানোর বিষয়টা বোধহয় উনি জানতে চেয়েছেন। জি, আমরা একটু আগে আপনার এই প্রথম প্রশ্নের উত্তরটা অবশ্য আমরা দিয়েছি, আপনি হয়তো দেখেছেন কিনা, দেখলে হয়তো আর এই প্রশ্ন হয়তো রিপিট করা লাগতো না, ইনশাল্লাহ আমরা বলার চেষ্টা করব। জি জি মোহতারাম, আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে অজু করার পরে গ্লাসে ছবি পড়ে আমাদের মসজিদগুলোতে, অথবা যদি কোনো টেলিভিশনে আমার নজর পড়ে অথবা কোনো ছবি আমি চোখে পড়ে, সেক্ষেত্রে অজুর ক্ষতি হবে কিনা? না, আপনার গ্লাসের মধ্যে আপনার ছবি পড়লে আপনি যেমন ঘরে আয়না দেখেন, জি ওভাবে কোনো ক্ষতি হবে না। আর হলো যদি আপনি টেলিভিশন দেখেন, টেলিভিশনের মধ্যে অশ্লীল ছায়া ছবি হয় সেটা সবসময়ের জন্য দেখা হারাম, সবসময়ের জন্য। আর যদি এখন ইসলামিক অনুষ্ঠান চলছে, আপনি ইসলামিক অনুষ্ঠান দেখতেছেন, প্রশ্ন উত্তরের ইয়ে দেখতেছেন, এই প্রোগ্রাম দেখতেছেন, এই অবস্থায় আপনার অজুর কোনো ক্ষতি হবে না, অজু থাকবে এবং অজুর কোনো ক্ষতি হবে না। অশ্লীল ছায়া ছবি এমনি না দেখা, দেখা হারাম। জি, অজু করেও দেখবেন না, অজুর আগে পরেও দেখবেন না, এটাই হলো আমাদের পরামর্শ। জি জি জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের মহতরম বোনের প্রশ্ন, আমাদের বোন প্রশ্ন করেছেন যে সেজদার ভিতরে গিয়ে আমরা কীভাবে শুকরিয়া আদায় করতে পারি? আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ও আম্মা আর রুকু ফাআযিমু ফীহি রব, ও আম্মা সুজুদু ফাজতাহিদু ফীহি বিদ্দুআ ফাকামিনুন আন ইস্তাজাবা লাকুম। রুকু তোমরা আল্লাহ তাআজিম করো, মহত্ব বর্ণনা করো, আর সেজদার মধ্যে গিয়ে তোমরা আল্লাহর নিকট দোয়া করো, এবং খুব সম্ভব আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন। দোয়াও করা যাবে, আল্লাহর প্রশংসাও করা যাবে, আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে, এবং আল্লাহর শুকরিয়ার জন্য আবার আলাদা সেজদা করার একটা বিধান আছে, সহি সুন্না দ্বারা প্রমাণিত। কোনো সুখের খবর এসেছে তখন আল্লাহ তাআলা কোনো কিছু ছাড়াই আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাওয়া, সেজদায় গিয়ে আল্লাহ সেজদা তাজবি পাঠ করা, এটাকে বলা হয় সুজুদু শুকর। জি, শুকরিয়া আদায় করার সেজদা, এ দুটো এটা করা যেতে পারে। আর দোয়ার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা যেতে পারে, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দেন, আমিন। মহতরম, আমরা বিরতির পরে ইনশাআল্লাহ আবারও ফিরে আসবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের এই সরাসরি পর্ব। সময় হয়েছে একটি বিরতির, আমরা বিরতির পরে আলোচনায় আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা, আমাদের সাথেই থাকুন। জান্নাত পর্যন্ত যে রাস্তা আছে, সে রাস্তা চলার জন্য যে আলো, সে আলোর নাম একমাত্র কোরআন। হে রাসূল, বলুন নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই সারা জাহানের প্রতিপালক আল্লাহর নামে নিবেদিত।
তার কোনো শরীক নেই। সূরা আনাম 162 থেকে 163। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারীর জাতির সুষ্ঠু উন্নতি ব্যতীত সমাজকে সমৃদ্ধ করা যায় না। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। পিঁপড়া লালা দিয়ে এই সমস্ত পাতাগুলোকে ভিজিয়ে নেওয়ার পরে এক ধরনের খাবার তৈরি করে। এটি তাদেরকে কে জানিয়ে দিল? নিশ্চিতভাবে মহান আল্লাহ তাআলা তাদেরকে এই জ্ঞান দিয়েছে। কোনো ব্যক্তি যখন গাছ লাগায়, এ গাছের যত ফল হবে তার আমলনামায় এ ফল পরিমাণ সওয়াব লেখা হবে। মুসনাদে আহমদ, হাদিস 23,520। কার কাছ থেকে আমরা শিক্ষা নিলে আমাদের আদর্শ জীবন আমরা গড়তে পারবো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এটি সেই কুরআন যা আমি তোমার প্রতি নাজিল করেছি এ উদ্দেশ্যে যে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। আল কুরআন সূরা ইব্রাহিম আয়াত 1। যে কোনো সাধারণ জীবনী গ্রন্থ আদর্শিক মানদণ্ডে উন্নীত হয় না, কিন্তু নবী জীবনের সমগ্র কিছু কোরআনের মানদণ্ডে উন্নীত। পরিবেশ মানুষকে যে শিক্ষা দেয় পাঠ্যপুস্তক তা দিতে পারে না। মার্ক টোয়েন। সুন্দর করে অজু করা, আল্লাহ রাসূলের সাথ করেছেন সগীরা গুনাহগুলো এক অক্ত নামাজ সুন্দর করে পড়ার দ্বারা রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর দ্য আওয়ার্ড টিভির নিয়মিত আয়োজন সরাসরি অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের পর্বে আমাদের সাথে আছেন মহতারাম প্রফেসর ডক্টর মতিউল ইসলাম আল মাদানী। যে মহতারাম, আমরা বিরতির আগে একজন প্রশ্ন করেছিলেন আমাদের ভাই সূরা ফাতিহার বিষয়ে, আমরা তো সেটার অবশ্যই উত্তর দিয়েছি। আমরা উত্তর দিয়েছি সূরা ফাতিহা পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তিনি নিজে বলেছেন লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। আর যে ফাতিহাতুল কিতাব না পড়লে সলাত আদায় হবে না। জি, এখন প্রশ্ন চলে আসে যে একটা আয়াতে বলা হয়েছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো, তো এই জন্য আহলে ইলম অর্থাৎ যারা জ্ঞানের অধিকারী। আমরা একটি প্রশ্ন নিয়ে আসছি মতার। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হ্যালো। জি জি হুজুর, আসসালামু আলাইকুম, আমি শুনতেছি। জি বলুন বলুন। আমার দুইটা প্রশ্ন ছিল হুজুর। জি বলুন, একটু ভলিউম কমিয়ে নিন। জি, একটা প্রশ্ন হলো আমার এই যে বিভিন্ন জায়গায় যে কোরআন খতম করে, জি, যে মানুষের যে কোরআন খতম করে, এই কোরআন খতমটা করাটা কি হাদিস সম্মত কিনা এবং করলে সব হবে কিনা, যে মারা গেছে এর জন্য? আরেকটা হলো যে টাকাটা যেগুলো নিতেছে হুজুর, এটা কি হালাল হবে কিনা? আচ্ছা জি, অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। আমরা আপনার প্রশ্ন উত্তর নেব একটু পরে ইনশাআল্লাহ। জি মোতারাম বলছিলেন। জি, সূরাতুল ফাতিহা সম্পর্কে বলছিলাম, তো এই জন্য কোরআনের আয়াত হচ্ছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো এবং গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো। সেই হিসেবে যে সমস্ত সলাতের মধ্যে জোরে কেরাত পড়া হয় সে সমস্ত সলাতে না পড়লে চলবে, আর যেগুলোতে আস্তে পড়া হয় সেগুলোতে অবশ্যই পড়বে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে সাহাবারা নামাজ আদায় করছিলেন, ওরা সূরা ফাতিহা পড়েছেন, কেরাত পড়েছেন, রাসূল এটা অনুভব করতে পেরেছেন। তিনি সালাম ফিরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার পিছনে কেরাত পড়ো? এবং ওনার সলাতের মধ্যে ডিস্টার্ব হচ্ছিল। জি, তো সাহাবা ইকরাম বললো, জি আমরা তো নামাজ পড়ি, সূরা পড়ি। বলছে, না সূরা পড়বা না, শুধু সূরাতুল ফাতিহা পড়বা। সহিহ হাদিস আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন এই হাদিস। জি, এই দৃষ্টিকোণ থেকে আমরা সূরাতুল ফাতিহা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, দর্শকের প্রশ্ন ছিল একটি মোহতারাম, যে আত্মাহিয়াতের ভিতরে যে আঙ্গুল উঠানোর বিষয়টি সম্ভব, এটা মোস্তাহাব বিষয়, এটা নিয়ে মানে এত মানে এক্সট্রিম হওয়ার কোনো কিছু নেই। কেউ বলেছেন যে তাসাউর শুরু করলেই, জি, এরপরে এভাবে একটা আঙ্গুল সাদা আঙ্গুল যেটা এটাকে উঠিয়ে রাখা। জি, কেউ নাড়ানোর ব্যাপারে বলেছে, তবে নাড়ানোর ব্যাপারে যে হাদিসটা এসেছে এটা বেশি সহি নয়, যেটা মানে এমনি ধরে রাখার ব্যাপারে যেটা এসেছে সেটাই বেশি সহি। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে
তখন একবার এভাবে উঠানোর জন্য বলা হয়েছে বিষয়টি মুস্তাহাব এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করব না জি যদি আপনি যার যেটা পছন্দ হয় সেটা করতে পারে আলহামদুলিল্লাহ জি জি অনেক শুকরিয়া মুহতারাম আমাদের বোনের প্রশ্ন ছিল ও বোনের আমাদের আরেকটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরটি আমরা অবশ্য নিতে ভুলে গেছি কবর জিয়ারতের বিষয়টি কবর জিয়ারতের বিধান বা এটার ফজিলত রয়েছে কিনা সে বিষয়ে একটি ফোন নিয়ে নিচ্ছি আমরা জি সালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি কামরুল বলতেছি রামপুরা থেকে জি বলুন আমার দুটো কোশ্চেন ছিল একটা হচ্ছে যারা ঘুষ খায় তারা তো মানুষের হক নষ্ট করে এখন তাদের সংশোধনের উপায়টা কি তারা কিভাবে সর্বপথে ফিরে আসবে জি এবং যারা সুদ খায় ঘুষ খায় এবং যদি তারা নামাজ পড়ে তাদের কি অবস্থা হবে এবং যারা যদি ফাইল আটকায় ঠিক আছে তাদের কি অবস্থা হবে জি বুঝতে পেরেছি দর্শক অনেকগুলো প্রশ্ন করেছেন আপনি ইনশাল্লাহ আমরা জানবো জবাব জি মোহতারাম কবর জিয়ারতের ব্যাপারে শরীয়তের জি শরীয়তের বিধান কবর জিয়ারত তিন ধরনের জি একটা হলো সহি সুন্না অনুযায়ী আর একটা হলো বিদাত আর একটা হলো শিরিক আচ্ছা সহি সুন্না অনুযায়ী যেটা হচ্ছে সেটা হচ্ছে মৃত কোনো ব্যক্তি মারা গেলে তার কবর জিয়ারত করে তার জন্য দোয়া করা যে মারা গিয়েছে তার জন্য দোয়া করা জি এটা হচ্ছে সহি সুন্না অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন আলা ইন্নি নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত কবর জিয়ারাতের শহীদ তরিকা দুটো জিনিস একটা হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা এবং আর নিজে উপদেশ গ্রহণ করা যে আমাকেও মরে যেতে হবে আমি এভাবে আমাকেও কবর রাখা হবে মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে স্মরণ করা এটা হলো সহি বিদাত হচ্ছে কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে চাওয়া হে আল্লাহ আমাকে অমুক জিনিস দেন অথবা রোগ বালাই থেকে বিপদ আপদ থেকে রক্ষা করুন মানে এটা মনে করে যে ওই কবরওয়ালার উসিলে হয়তো আমাকে আল্লাহ দিবেন আমি আসতেছি কবরওয়ালার কাছে কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে চাওয়া এটা বিদাত জি আর শেরেক হলো কবরের কাছে গিয়ে কবরের কাছে চাওয়া হে অমুক আমি বিপদে পড়েছি আমাকে বিপদ থেকে উদ্ধার করুন এটি হলো শেরেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেছেন কুল লা আমলিকু লি নাফসি নাফআন ওয়ালা দাররা বলেন আমি আমার নিজের কোনো কল্যাণ অকল্যাণের মালিক নই ইল্লা মাশা আল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওমা মাসানিয়া সু আমি যদি গায়ব জানতাম তাহলে অনেক কল্যাণ কামনা করে নিতাম আমার কোনো অকল্যাণ স্পর্শ করতো না করতো না জি উহুদ যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মুবারক শহীদ হয়েছে দান্দান মুবারকের বিষয়টিতে আসবো জি জি সেই চমৎকার ঘটনাটি শুনবো এক ফোন আছে একটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম জি আমি জানতে চাচ্ছিলাম যে যদি কেউ অন্যের টাকায় হজ করতে যায় জি সেক্ষেত্রে তার হজ কি কবুল হবে নাকি আচ্ছা জি আমরা জানবো ইনশাআল্লাহ দর্শক আপনাকে ধন্যবাদ জি মুহতারাম বলছিলেন যে উহুদের যুদ্ধের আল্লাহ রাসূলের দাঁত শহীদ হয়েছে জি কিন্তু তিনি যদি জানতেন যে এদিক থেকে পাথর আসবে দুশ্মনের আমাকে পাথর নিক্ষেপ করবে তাহলে তার মানে দাঁত শহীদ হতো না জি তারপরে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছেন বা সাহাবা একরাম পড়ে গিয়েছে তো এগুলো তারা বোঝায় যে কল্যাণ অকল্যাণ মালিক আল্লাহর হাতে আল্লাহর হাতে আল্লাহ ছাড়া আর কারো হাতে কল্যাণ অকল্যাণ মালিক নয় কবরে গিয়ে কোনো অবস্থায় যদি কবরায়িত ব্যক্তির নিকট কল্যাণ অকল্যাণ কামনা করে সন্তান কামনা করে তাহলে এই ব্যক্তি মুশরিক বলে বিবেচিত হবে আল্লাহর সাথে সরাসরি শিরিক করেছে আল্লাহর রুবুবিয়াতের সাথে উলুহিয়াতের সাথে অন্য কাউকে এবং আসমা এবং সিফাতের সাথে জি ইমাম আহমদ আল হাকামি তার মাআরিজুল কবুল জি এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন কোনো ব্যক্তি যদি কবরের কাছে গিয়ে বলে হে অমুক আমি বিপদে পড়েছি আমাকে বিপদ থেকে উদ্ধার করুন তাহলে তিনভাবে আল্লাহর সাথে শেরেক হয় আল্লাহর রুবুবিয়াত হয় রুবুবিয়াত হলো যেমন সন্তান চাইল সন্তান দেয়ার মালিক আল্লাহ জি এটা আল্লাহর কাজ সেটা সে আল্লাহর কাজের সাথে শেরেক হয়েছে রুবুবিয়াতে জি আর প্রার্থনা করা দোয়া এটা প্রার্থনা করা ইবাদত আমরা যদি বলি হে আল্লাহ আমাকে অমুক জিনিস দান করে এটা প্রার্থনা করাটা ইবাদত আর দোয়া হুয়াল ইবাদা দোয়াটা হচ্ছে ইবাদত আর সে ইবাদত আল্লাহর জন্য আর সে ইবাদত আল্লাহর জন্য না করে কবরাইতে ব্যক্তির জন্য করেছে আর গুণাবলী তো হচ্ছে হে অমুক বলে যে ডাক দিয়েছে তাহলে বোঝা গেল আল্লাহর মতো কবরে যে আছে সেও শুনে সব কিছু তিনভাবে আল্লাহর সাথে শেরিক হয় ইমাম আহমদ আল হাকামি তার মারজিল কবুল
গ্রন্থের মধ্যে এই কথা উল্লেখ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য মোতারাম, চমৎকার একটি ব্যাপার। আলহামদুলিল্লাহ আমরা সতর্ক থাকবো সুপ্রিয় দর্শক কবর জিয়ারাতের ব্যাপারে। আজকে আমাদের সমাজে এই কবরকে কেন্দ্র করে হাজার হাজার শির্ক এবং মানে কুফুরি কাজ পর্যন্ত চলছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। এই কবর জিয়ারাতকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে, মাজার ব্যবসাকে কেন্দ্র করে একটা বিষয় বলার প্রয়োজন মনে করছি। মহিলা বোন যেটা বলেছেন, এমনি ঘরে বসে আব্বার জন্য আম্মুর জন্য যারা মারা গেছেন দোয়া করুন। মহিলাদের কবর জিয়ারত সম্পর্কে যে মতামত সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লানাল্লাহু জাইরাতিল কুবুর, যে মহিলারা কবর জিয়ারত করতে যায় তাদের উপর আল্লাহর অভিশাপ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। তবে অন্য একটা হাদিস দিয়ে কেউ বলছে যে মহিলা তো যাওয়া যাওয়া যাচ্ছে, কিন্তু এটা সহি সুন্না অনুযায়ী মহিলাদের কবরের পর্যন্ত যাওয়া ঠিক নয়। এটা ব্যাখ্যা কী সেটা ওলামায়ে কেরাম কেউ বলেছেন মহিলারা একটু কমল হৃদয়ের অধিকারী নেই, এবং কমল হৃদয়ের ওখানে গেলে হয়তো তারা জি আবেগ আপ্লুত হয়ে আবেগ আপ্লুত হতে পারে, এই জন্য যেতে নিষেধ করেছে। জি বোনের প্রশ্নের এটা একটা জি খুবই সুন্দর। আমাদের বোন যেহেতু প্রশ্ন করেছেন, ওনার হয়তো মনে একটা জানার থাকতে পারে যে আমরা করতে পারবো কিনা। জি অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদের একজন দর্শক ভাই প্রশ্ন করেছেন মহতারাম কোরআন খতম করার বিষয়ে, কোরআন খতম করা ঠিক কিনা? কোরআন খতম বলতে আপনি যদি নিজে কোরআন তেলাওয়াত করেন এবং কোরআন পড়েন সেটা তো অবশ্যই স্বভাব পাবেন, কিন্তু উনি ওটা বোঝাতে চাননি। জি তিনি বলছেন যে মৃত ব্যক্তি মানে পাশে বসে কোরআন তেলাওয়াত করা এটি বিদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তারা কোরআন শরীফ নিয়ে তার চারদিকে বসে যান নাই। আমাদেরকে ফলো করতে হবে সহি সুন্নাত, আল্লাহ রাসূল থেকে আমাদেরকে দিন শিখতে হবে, দিন জানতে হবে, দিন নিতে হবে, এবং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো আল্লাহ রাসূল নিজেও কোনো সাহাবা মরে যাওয়ার ওনার জীবদ্দশায় কোনো সাহাবা মরে গিয়েছেন, উম্মতকে এটা বলে নির্দেশ প্রদান করেনি যে তোমরা তার চারদিকে বসে কোরআন শরীফ পড়ো। জি অনুরূপভাবে একটি ফোন আছে আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো 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 হ্যাঁ জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি বলতে চাচ্ছিলাম যে আমার ধরেন বাবা মারা গেছে, আমি ঢাকায় থাকি, এখন ওই ঢাকায় থাকি আর কি, ওই কবর জিয়ারত করলে কি আমার সেটা আল্লাহ তাআলা কবুল করবেন কিনা, বা কিভাবে কবর জিয়ারত করা যায় এই সম্পর্কে? আচ্ছা জি জি জি, চমৎকার প্রশ্ন করছেন আপনি, অনেক ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম আপনি বলছিলেন যেমনটা আল্লাহ রাসূল কখনো সেটা শিখিয়ে যাননি, শিখিয়ে যাননি জি, সাহাবাই কেরামও করেননি, এই জন্য আমরা এই আমলটা করবো না। আল্লাহর মেহরবানি এখন এই আমল অনেক অনেকটাই উঠে যেতে চলেছে আলহামদুলিল্লাহ। জি আর যারা এই কাজ করে পয়সা নেন ওনাদের পয়সার সাথে এই আমলের সাথে বা এই কাজের সাথে কোনো ইসলামের কোনো সম্পর্ক নেই। আমরা অনুরোধ করব যে আসলে কারোর জন্য দোয়া করার জন্য যে আল্লাহ মাগফিরহু, আল্লাহ তাকে মাফ করে দেন, এবং আর দোয়া মানে কোনো ব্যক্তির জন্য আমি নিজে এমনি দোয়া করতে পারি, কোরআন শরীফ পড়তে হবে, পড়লে আবার পয়সা দিতে হবে, এই পয়সা নেওয়াটা আসলে উচিত নয়, বা পয়সা দিয়ে কোরআন খতম করানো উচিত নয়, এবং টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে কোরআন পড়া এটাও তো আসলে কোরআনকে কিছুটা হলেও ছোট করা হয় আল্লাহর কালামকে। জি আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বি আশাম সালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূলের হাদিসের অর্থ হচ্ছে এই যে যে ব্যক্তি কোরআন থেকে একটা বর্ণ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন, সওয়াবকে 10 গুণ করে দিবেন, বাড়িয়ে দিবেন। আমি এটা বলি না যে আলিফ লাম মিম একটা বর্ণ, বরং আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ, মিম একটি বর্ণ, তাহলে 3.30টা সওয়াব হয়ে গেল। কোরআন তেলাওয়াত আমরা নিজেরা করব এবং নিজের অধীনে যারা আছে তাদেরকে কোরআন শেখানোর চেষ্টা করব, কোরআন পড়ব, অধ্যয়ন করব, বুঝার চেষ্টা করবো। আল্লাহ তালা আমাদেরকে সবগুলোই বলেছেন, লাকাদ ইয়াসারনাল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, আমি কোরআনকে বুঝার জন্য, পড়ার জন্য, অধ্যয়নের জন্য সহজ করে দিয়েছি, সেগুলো করবো। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে যে আমরা অনেক সময় কোরআন তেলাবাত বলতে শুধু কোরআনকে এমনি পড়ে যাওয়া বুঝি, আসলে কোরআন কি বলছে তেলাবাত মানে কি বুঝে পড়া নয়? অবশ্যই জি, লাকাদ ইয়াসারনাল কোরআন লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, জি কোরআনকে আমি বুঝার জন্য, অনুসন্ধান করার জন্য, তিলাওয়াত করার জন্য সহজ করেছি, আসো কি তোমাদের মধ্যে কেউ অনুসন্ধানকারী, গবেষণাকারী, এই জন্য কোরআন আমরা বুঝে পড়ার চেষ্টা করবো যে আল্লাহ কি বলতে চাচ্ছেন। জি জি, এবং এখন অনেক সহজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আগে এক সময় বাংলায় তেমন কোনো তাফসির পাওয়া যেত না, এখন আল্লাহর মেহরবানি অনেকগুলো তাফসির বাজারে পাওয়া যায়, হয়েছে
তাফসির ইবনে কাসির পাওয়া যায়, তাফসির ইবনে জারির আত-তাবারি পাওয়া যায়, তাফসির ফি জিলালুল কোরআন পাওয়া যায়, তাফসির মাআরিফুল কোরআন পাওয়া যায়, তাফসির তাফহিমুল কোরআন পাওয়া যায়। অনেক বিখ্যাত তাফসির, অনেক বিখ্যাত বিখ্যাত তাফসিরগুলো এখন বাংলা হয়ে গিয়েছে। আমরা অনুরোধ করব ওনারা কোরআন পড়ার জন্য, অধ্যয়ন করার জন্য, বোঝার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা বিরতি নিয়ে মোহতারাম আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব সবাই কোরআনে কারিম তেলাওয়াত করার, অধ্যয়ন করার, অনুশীলন করার, বাস্তব জীবনে আমল করার। আল্লাহ তৌফিক দেন। সময় হয়েছে একটি বিরতির, আমরা আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ তাআলা, আমাদের সাথেই থাকুন। লাশ বহনকারীরা যখন কবরের দিকে বহন করে চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা শুনতে পাও না, কিন্তু সে চিৎকার করে বলবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে ওইদিকে নিয়ে যেও না। নির্জনতার মধ্যে মানুষ ফেরেশতার চেয়ে উত্তম অথবা শয়তানের চেয়ে অধম হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। একজন ব্যক্তি বেহেশতে যেতে হলে সর্বপ্রথম তাকে ঈমান গ্রহণ করতে হবে। মন্দের মোকাবিলা করো, যা উত্তম তা দ্বারা, তারা যা বলে আমি আল্লাহ সে ব্যাপারে পুরোপুরি অবগত। আল কোরআন সূরা মুমিনুন আয়াত 46। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে রহম করুন যে তার সন্তানকে সত্যিকার ভালো মানুষ হিসেবে চলতে প্রশিক্ষণ দিয়েছেন। ড্রেসে মার্কেটে আমরা যারা পর্দা করি তাদের ড্রেস কিনতে যেই প্রবলেমগুলো ফেস করি, আমরা ম্যাক্সিমাম ড্রেসই হয় থ্রি কোয়ার্টার বা শর্ট স্লিভ অথবা স্লিভলেস। যদি কেয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তাহলে সে যেন তা রোপণ করে দেয়। মুসনাদ আহমদ, হাদিস 12902, সহিহুল বুখারী হাদিস 479। জায়গা গেলে কি করেন, যার উপর রাগ হয় তাকে গালিগালাজ করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি রাগ হও, যদি দাঁড়ানো থাকো বসে পড়ো, যদি বসে থাকো শুয়ে পড়ো, যদি শুয়ে থাকো উজু করে নাও। হে ইমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না? আল্লাহর নিকট এটা খুবই ঘৃণ্য কাজ যে তোমরা কোনো কথা বলো অথচ তা পালন করো না। আল কুরআন সূরা আসফ আয়াত 2-3। আমরা জাদুবিদ্যায় বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করি বিজ্ঞানকে এবং তার কৌশলকে। ম্যাজিক করে দিলাম। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দাওয়া ডট টিভির নিয়মিত আয়োজন জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্ব। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন মোহতারাম ডক্টর মতিউল ইসলাম আলমাদানী। জি মোহতারাম, বিরতির আগে একজন দর্শক ফোন করে জানতে চেয়েছিলেন যে কোনো ব্যক্তি ঘুষ খায়, জি, তো সে এখান থেকে কীভাবে সংশোধন হতে পারে, আবার সে ব্যক্তি নামাজও পড়ে, তো ব্যাপারটা কেমন হবে আমরা জানবো ইনশাআল্লাহ। একটি ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। যখন আমরা আমিন বলি, তারপরে যখন আমি একটা সুরা মিলাই, জি, সেই সুরার আগে কি বিসমিল্লাহ হবে কিনা? আচ্ছা জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি যতটুকু, যে সুরা ফাতিহার পরে আমিন বলার। একটা প্রশ্ন হলো, জি, যদি আমরা সুরার মধ্যখানে কোনো আয়াত তিন আয়াত আমরা পড়ি এবং তার আগে বিসমিল্লাহ বলতে হবে কিনা? জি, অনেক ধন্যবাদ দর্শক, আমরা ইনশাআল্লাহ তাহলে আপনার প্রশ্নের উত্তর নেব একটু পরে। জি মোতারাম, যে বিষয়টি ঘুষের বিষয়টি, ঘুষ থেকে তিনি তওবা করবেন। এর হলো তওবা হচ্ছে লজ্জিত হয়ে আল্লাহ জীবনে যা করে ফেলেছি তা আর করব না, এ ফিরে আসা এবং সে কাজে ফিরে না যাওয়া। জি, জানতে হবে আগে এটা কতটুকু জঘন্য। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হাদিসে বলছেন, লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইস, যে ব্যক্তি ঘুষ খায়, ঘুষ দেয়, মধ্যস্থতা করে, তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ। আর সুদের ব্যাপারে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইন্না লিরিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা, জি, সুদের 72টি অপরাধ, আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, ন্যূনতমটা হচ্ছে তার মায়ের সাথে জেনা করার মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কত বড় জঘন্য অপরাধ! এই অপরাধ থেকে ফিরে আসার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, তাওয়াক্কুল বাড়াতে হবে আল্লাহর কাছে, যে রিজিক দাতা আল্লাহ,
যে ব্যক্তি সুদ খাচ্ছে সে যদি মনে মনে ভাবে যে আমার তো এক লাখ টাকা সুদের উপরে দিয়েছে, এক লাখ দুই হাজার হয়ে গেছে, দশ হাজার হয়ে গিয়েছে, কিন্তু পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এমন শাস্তি নেমে আসতে পারে, তার উপরে হোক তার পরবর্তীদের উপরে হোক, যেটা কল্পনাও করা যায় না। কেন ইয়ামহাকুল্লাহ রিবা, জি আল্লাহ সুদকে তিনি ধ্বংস করে দেন, ধ্বংস করেন, এটা আল্লাহর কথা। জি ইয়ামহাকুল্লাহ রিবা ওয়ুরবি সাদাকাত, আর আল্লাহর পথে দান করলে সেটাকে আল্লাহ বাড়াতে থাকেন। মোদারম, এখানে কি আয়াতের মানে বাস্তবতা কি এটা যে আল্লাহ সুদকে ধ্বংস করেন? তার মানে হচ্ছে যারা সুদ খায় দেয় এবং এর ব্যবসা যারা করে ওদেরকে আল্লাহ তাআলা বংশহীন করেন, মানে ওদেরকে ধ্বংস করবেন, মানে আজ হোক কাল হোক পরবর্তী শেষ হয়ে যাবে। হ্যাঁ জি, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাই দেখছি আমরা আমাদের সময়। এখন তিনি বলেছেন যে নামাজও পড়ে, জি তো নামাজ পড়ার অর্থ হচ্ছে তাহলে তার নামাজ তাকে সহিভাবে হচ্ছে না, এই জন্য সলাত তাকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, এই কর্ম থেকে বিরত রাখছে না, বিরত রাখছে না। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিক্রুল্লাহি আকবার, নিশ্চয়ই সলাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন এই ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখছে না, এর অর্থ হচ্ছে ওনার সলাৎ সহিহ শুদ্ধভাবে হচ্ছে না। সলাৎ সহিহ শুদ্ধ হলে ইনশাআল্লাহ এই সলাৎ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, বা যারা এই ধরনের পাপের সাথে সম্পৃক্ত। ভাই আরেকটি বলছেন যে ফাইল আটকানো, অনেকে ফাইল আটকায় অফিসে, জি ফাইল আটকানো, ফাইল আটকায় তারপরে অনেক টাকা নেয়, জি অনেক টাকা, এটা ঘুষের মধ্যে, এটা ঘুষ আর কি, এই ঘুষ ঘুষের ব্যাপার তো বলছি, জি আল্লাহ লানত, এই লানত সে দেখুক, তার পরবর্তীরা দেখুক, তার সন্তানরা দেখুক, যেভাবে হোক এটা দেখবে। মোতারাম, আমাদের দর্শকের শুরুর কথাটা ছিল এরকম যে এটা তো বান্দার হক, তো সেক্ষেত্রে আসলে মানে এই ব্যক্তির অবস্থা তো আরও, এখন তওবা করতে হলে আসলে হলো বান্দার হকটা বান্দাকে ফিরিয়ে দিয়ে ফিরিয়ে দিতে হবে, তারপর আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, নাহলে তওবা কবুল করবেন না। সে বান্দাকে যদি না পাওয়া যায় মোহতারাম, তাহলে ওই অর্থ মানে তার জন্য সওয়াবের নিয়তে ওই পরিমাণ অর্থ আল্লাহর পথে ব্যয় করে দিবে, নিজের জন্য নয়, জি ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির জন্য, জি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দেন, যারা আমরা এই অন্যায়ের সাথে জড়িত আছি। সুপ্রিয় দর্শক, আমরা সকলকে আল্লাহকে ভয় করে সুদ এবং ঘুষের সাথে, বিশেষ করে বান্দার হক যারা নষ্ট করছি বিভিন্নভাবে অফিসে আদালতে ফাইল আটকিয়ে, আমাদের আল্লাহকে ভয় করা উচিত আমরা মনে করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। মোহতারাম, একজন দর্শক প্রশ্ন করেছিলেন আমাদের যে অন্যের টাকায় হজে যাওয়া, জি যাবে কি না? যদি কোনো ব্যক্তি হজে যাওয়ার মতো অর্থ না থাকে, জি অন্য এক ব্যক্তি বললো যে আমার সাথে চলেন আপনাকে নিয়ে যাব, জি তাহলে হজ আদায় করলে ফরজ হজ আদায় হয়ে যাবে, পরবর্তীতে আবার হজ করার মতো সম্পদ তার হাতে আসলেও ফরজ হজ তার উপর থেকে উঠে যাবে, শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, নফল হজ যদি করে তাহলে করতে পারবে, জি। আর যদি নিজের অর্থ আছে তাহলে অন্যের অর্থ দিয়ে যাওয়ার চাইতে নিজের অর্থে খরচ করে যাবে, জি জানি কোরবানি যেটা এবং সম্পদের কোরবানি যেটা আর নিজের স্বাস্থ্যের কোরবানি শরীর কাই, জি এই দুটা ইয়ে আছে হজের মধ্যে, জি সেই দৃষ্টিকোণ থেকে এটাই করা উচিত। নিজের যদি সামর্থ্য থাকে নিজের টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে হজ করবে, জি আর এমনি যদি অন্য টাকা দিয়ে হজ করে তাহলে হজ আদায় হয়ে যাবে, অসুবিধা হবে, অসুবিধা হবে না, জি জি। আলহামদুলিল্লাহ, দর্শক আছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা অবশ্য এই প্রশ্নগুলো বরাবরই উত্তর দিয়ে থাকি, আর সূরা ফাতিহার বিষয়টি আমরা অবশ্য ইতিমধ্যে দুইবার বলে ফেলেছি, দুইবার বলেছি, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে বলবো। আপনারা আরো ক্রিয়েটিভ প্রশ্ন করুন যেগুলো আমাদের আর জীবন ঘনিষ্ঠ আর গুরুত্বপূর্ণ, আমরা ইনশাআল্লাহ সেই প্রশ্নের দ্বারা আমাদের দর্শকদের অনেক বেশি উপকার হবে। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। জি মোহতারাম, আমরা অন্যের টাকা তাহলে মোহতারাম কেউ যদি দেয় উইলিংলি তাহলে সেইটাকে হজ করা যায়, জি হজ করা যাবে এবং হজ আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে, হজের ফরজিয়াত আদায় হয়ে যাবে, এটা পরবর্তীতে যদি হজ করে সেটা নফল হিসেবে আদায় হবে। জি জি, অনেক শুক্রিয়া জি মোহতারাম। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ঢাকা শহরে থাকেন, বাবা মারা গেছেন, দেশে আছেন, তো কবর জিয়ারত করতে পারেন কিভাবে বা এত দূর থেকে সম্ভব কিনা? আলহামদুলিল্লাহ, আপনি আপনার ঘরে বসে ঢাকায় যেখানে থাকেন আপনার ঘরে বসে আপনি আল্লাহর কাছে আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য, অন্যান্য মুরব্বীদের জন্য যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা সেই দোয়া শুনবেন, সে দোয়া কবুল করবেন। আপনি বলতে পারেন আল্লাহ আমার আব্বাকে মাফ করবেন, নিজের ভাষায় বলবেন, জি আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিন, আল্লাহ আমার আব্বাকে জান্নাত নসিব করুন। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম,
ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। জি জি দর্শক প্রশ্ন করুন। আমি ওই যে নামাজের মধ্যে বসার যে সিস্টেমটাই বাবা একটা প্রশ্ন ছিল আমার। জি বলুন। জি বলুন। নামাজ দুই রাকাত পড়ে যে বসাটা, তারপরে আবার চার রাকাত পড়ে বসা। জি, দুই রাকাত করে বসার সময় আমরা যে আপনার বাম পা বিছিয়ে তারপর ডান পা খাড়া করে বসি। জি হ্যাঁ, তারপর আবার চার রাকাতও একই ভাবে বসি, কিন্তু আমি ওই যে একটা ইবনুল কাইম, হাফিজ ইবনুল কাইমের একটা বইতে পাইছি, সেখানে তিনি তিনটা রেওয়ায়েত নিয়ে আসছেন বসার, যে শেষ বইটাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুই পা বের করে দিয়ে আপনার নিতম্বের উপরে ভর দিয়ে বসতেন। এখন এটা কি, বাংলায় করতে পারবেন তার নিজের মাতৃভাষা? আর একটি বিষয় যেটা একটু আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের গোটা পৃথিবীর দর্শকদেরকে, সেটা হচ্ছে আমরা যে মানে মানে তৃতীয় তাকবীরের পরে মাইয়েতের জন্য যে দোয়া করা হয়, জি একটা দোয়া পড়ি, কিন্তু সেটার মধ্যে সুনির্দিষ্ট যে লোক মারা গিয়েছেন, জি, আমরা পড়ি আল্লাহ ফেরলে হাইয়ে নাও, মাইয়েতে নাও, শাহেদে নাও, গায়েবে না, এটা আমভাবের দোয়া সবার জন্য, সবার জন্য। কিন্তু আমি যাকে সামনে নিয়ে দাঁড়াচ্ছি, দাঁড়িয়েছি নামাজ পড়ার জন্য, তার জন্য একটা কথাও বললাম না। অথচ নিয়ম হচ্ছে, যারা আরবি জানেন, আল্লাহ ফিরহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, আল্লাহুম্মা গাসসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ, চমৎকারটা, আল্লাহুম্মা আকরিম নুজুলাহু, আল্লাহুম্মা ওয়াসসি মুদখালাহু, খুবই সুন্দর চমৎকার দোয়া। এটা হচ্ছে মৃত ব্যক্তি যাকে সামনে নিয়ে দাঁড়িয়েছি, হু হু বলা হচ্ছে, জি মানে ওনাকে, ওনাকে, ইনি পুরুষ হলে এটা, জি, আর যদি মহিলা হয় আল্লাহুম্মা গফির হা ওয়া আফিহা ওয়া আফু আনহা, জি, আল্লাহুম্মা গাসসিলহা বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা আকরিম নুজুলাহা, এইটাও বলতেছি যিনি মারা গিয়েছেন যাকে লক্ষ্য করে জানাজার নামাজ হচ্ছে, যার নামাজ, জানাজার নামাজ পড়ার জন্য আমরা দাঁড়িয়েছি, তার জন্য দোয়া করলাম। কিন্তু আমরা না জানার কারণে অথবা আমাদেরকে না পড়ানোর কারণে আসলে এই বিষয়টা হয়ে ওঠে না। অনেকখানে দেখা গেছে শুধু আল্লাহুম্মা ফিরলে হাইয়ে নাও, মাইয়েতে নাও, শাহেদে নাও, গায়েবে নাও, ওই দোয়াটাই বেশি প্রচলিত হয়ে গেছে। জি জি, মানে আরো চমৎকার, ঠিক আছে, ওটা বলা যাবে, বলা যাবে, জি, ওটা নিষেধ না, কিন্তু এটা আরো দোয়া আছে মৃত ব্যক্তির জন্য, যেটা ইয়ে করা এটা হয় না। এটা তো এক কথা ভাইয়ের, আপনি আপনার রুমে বসে আপনার আব্বার জন্য দোয়া করেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, শুনবেন, জানেন, এবং ইনশাআল্লাহ সেটা তাদের কাজে আসবে, ইনশাআল্লাহ আল্লাহ পৌঁছে দেবে অবশ্যই। জামাতাল ইনসান ওয়ান কাতা আমালু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে সেই দোয়াটা আল্লাহ বেশি কবুল করেন। সেই সন্তান যেখানে থাকুক, যেখানে থাকুক, কাউকে ডেকে এনে ঠিকাদারি দোয়া করানো, যা আমার বাবার জন্য একটু দোয়া করে দেন, এটা হাদিসের মধ্যে আসে। সেই ব্যক্তি দোয়া করবে কেমন করে? কারণ ওই যে মারা গেছে তাকে তো উনি কোনোদিনই দেখে নাই, দেখেনি, আর ওনার সাথে আত্মিক কোনো সম্পর্কও নেই, সম্পর্ক নেই, তো ওনার আসলে চোখে পানি আসার কথা না, না, যেটা সন্তানের আসে। জি অবশ্যই, এটা বাস্তব, যেন সন্তান নিজের ভাষায় দোয়া করবে। জি, আপনি আপনার আঞ্চলিক ভাষায় দোয়া করেন, লাইসা বাইনাল্লাহ ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর ব্যক্তির মাঝে কোনো অনুবাদকের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ, আল্লাহ সবার ভাষাই বুঝে, সবার ভাষাই বুঝেন। সুবহানাল্লাহ, জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিন আমরা যেন আমাদের বাবা মার জন্য বেশি বেশি দোয়া করতে পারি। আলহামদুলিল্লাহ, দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন মোহতারাম, যে আমরা সুরা ফাতিহা পড়ার পরে আমিন বলার পরে অন্য সুরা মিলাবো, সেখানে মাঝখানে বিসমিল্লাহ পড়া লাগবে? অপরিহার্য নয়। আচ্ছা, অপরিহার্য, যদি কোনো সুরা শুরু করে বিসমিল্লাহ পড়লে পড়তে পারবে, কিন্তু পড়াটা অপরিহার্য নয়। সুরা ফাতিহার পূর্বে যে উনি আরো বলেছিলেন যে আমরা কোরআনের কোন একটা সুরার হয়তো মাঝখান থেকে তিনটি আয়াত, চারটি আয়াত আমরা পড়ছি, সেক্ষেত্রে ওই আয়াতের শুরুতে বিসমিল্লাহ যদি সালাতের সালাত ভিতরে হয় তাহলে লাগবে না, আর যদি সালাতের বাইরে হয়, যেমন আপনি এখন কোরআন শরীফ পড়তে বসেছেন, জি, এখন কোরআন শরীফ পড়া শুরু করলেই যেখান থেকে শুরু করবেন সেখান থেকে আপনি বিসমিল্লাহ বলে পড়া শুরু করুন, আউযুবিল্লাহ বলে শুরু, বিসমিল্লাহ বলে পড়া শুরু করুন, সালাতে এটা জরুরি নয়। নয়, জি, আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকের আরেকজন দর্শকের জানার বিষয় ছিল বেতের সালাত এক রাকাত পড়ার বিষয়ে। আচ্ছা, তো আমরা বহুবার আলোচনা করেছি, বহু আলোচনা হয়েছে, আমরা মোহতারাম আসছি, একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমরা একটু জানার ছিল যে এর আগে চ্যানেলে আমি একটা বক্তব্য শুনেছিলাম যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া,
আয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর শানে বলা হয়েছিল তিনি আমাদের মতো মানুষ ঠিক আছে আয়াতের আলোচনা যেটা বলছে কিন্তু তিনি এক পর্যায়ে আমাদের মতো মানুষ বলতে গিয়ে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান সময়ে যে বিয়ের অনুষ্ঠানে গান বাদ্য হয় তৎকালীন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অনুষ্ঠানে যাইতেন এবং স্বাদ গ্রহণ করার খায়েশ ছিল এটা কতটুকু সত্য এবং এটার ভিত্তি কতটুকু এ সম্পর্কে একটু বললে কৃতজ্ঞ হব জি আসসালামু আলাইকুম জি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা ইনশাল্লাহ জানবো বিরতির পরে মোহতারাম আমরা বিরতি নিয়ে আসছি ইনশাল্লাহ জি সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের প্রাত্যহিক নিবেদন সরাসরি অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের পর্ব আমরা আরেকটি বিরতির পরে আপনাদের সামনে আবার আসবো ইনশাল্লাহ তারা শিবহু জাজিরাত সাইনা উপদ্বীপ আসমানি কিতাব সমূহে বর্ণিত পবিত্র স্থান সমূহের অন্যতম সুন্দরবন প্রাকৃতিক সুন্দরের দেশ বাংলাদেশের উপচে পড়া সুন্দরের ছন্দময় সম্মিলন নিজেকে বড় ভাবা যেমন দোষের নিজেকে ছোট ভাবাও তেমনি দোষের নিজের সম্বন্ধে সঠিক ধারণা থাকায় যুক্তিযুক্ত কার্ভেন্টিস ভাই মন খারাপ নাকি সালামের উত্তরটাও ঠিক মতো দিলেন না ভাই রোজার দিনে তো বকর বকর কেন করেন হ্যাঁ সালামের উত্তর দিনে কারণ কথা বলতে কষ্ট হয় বরকাটা আমাকে দে আমাকে মেরে ফেললে ওইটা আমি দিব না কিছু দেই না জানলে তারা মা নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের চরিত্র বা স্বভাবে পরিবর্তন ঘটায় আল কুরআন সূরা রাদ আয়াত ১১ হ্যারিস যে ব্রিটেনে জন্মগ্রহণ করে প্রথম তিনি সালাম অ্যালবামটি প্রকাশ করেন অযোগ্য লোককে দায়িত্বপূর্ণ কাজ দেয়া চরম দায়িত্বহীনতা শেখ সাদির রহমতুল্লাহি আলাইহি একমাত্র সম্রাট যদি আপনি হতেন তাহলে পৃথিবীটা স্বর্গরাজ্য হয়ে যেত কিরে মুরগির বাচ্চারা ভয় করছে নাকি ও মা গো ভয় করে গো পাল্লি খাবো গো হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল কোরআন সূরা আত-তাহরীম আয়াত ৬ তোমরা কি জানো ইস্তেকামাত মানে কি ইস্তেকামাত মানে সুদৃঢ় থাকা প্রতিরোধ করা অটল থাকা আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আর দাওয়া ডট টিভির নিয়মিত আয়োজন জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্ব জি মোহতারাম আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন বিরতির আগে বিতের সালাত সম্পর্কে এক রাকাত বিতের কিভাবে পড়া যাবে আমরা একটি ফোন আসছে নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আমি শাহিন স্যার হোসেন বলছিলাম মালিকাত্রজি পাড়া ঢাকা থেকে জি বলুন আমি আসলে আপনাদের প্রোগ্রামটা দেখতেছি কিছুক্ষণ আগে তার নিচে কাপড় পরা সম্পর্কে মুসারাম কাছে শুনলাম আর কি তো আমার এখানে দুটো প্রশ্ন আছে প্রশ্নটা আসলে একটু আমি বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে এই যে তার নিচে কাপড় পরার বিষয়টাতে মূল উদ্দেশ্যটা কি পায়ের গোড়াইটা ঢাকা রাখা যদি তাই হয় তাহলে একজন মানুষ হয়তো প্যান্ট দিয়ে জিনিসটা ঢাকলো না কিন্তু মোজা দিয়ে ঢেকে রাখলো তাহলে তো জিনিসটা খোলা থাকলো না সেটা হচ্ছে এই যে আসলে আমরা সাধারণত পেশাগত কারণে একটা ড্রেস পরি আবার বাসায় এসে সাধারণত আমরা লুঙ্গি পরি পেশাগত ভাবে হয়তো একজন একটা ড্রেস পরি এখন বাসায় আমরা লুঙ্গি টাকলের উপরে পরি স্বাভাবিক ভাবেই পরি কিন্তু পেশাগত কারণে হয়তো অনেক ক্ষেত্রে পরা যায় না যেমন ধরেন যে একজন
সে দূরে চাকরি করে, এখন যদি ও যদি কাটুল উপরে পায়জামা পরে ডুব দেয় ও তো কিছুক্ষণ পরে মরেই যাবে, ওকে তো পুরো সরিয়ে দেখে রাখতে হবে। আবার ধরেন যারা আর্মিতে চাকরি করে তারা তো যোগ যায় বনে বাদরে যাচ্ছে তাতে পুরো সুটেড বুটেড হয়ে তাদেরকে পেশাগত ভাবে থাকে, তার দায়িত্বটাই এরকম, তার কাপড়টা ওরকম হতে হয়। কিন্তু এই একই ডুবুরি বা একই আর্মির লোক সে যখন বাসায় আসছে, সে যখন তার পারিবারিক ড্রেসে লুঙ্গি পরতেছে, তখন কিন্তু সে কাটুল উপরে পড়তেছে। ওরকম ভাবে একই ভাবে আমরা হয়তো কেউ আর্মিতে চাকরি করি না, ডুবিয়ে চাকরি করি না, কিন্তু আমরা যখন পেশাগত কারণে অফিস চাকরি যাচ্ছি তখন সেখানে অফিসে ড্রেস পরতেছি। সেক্ষেত্রে এখন এই বিষয়টাকে কিভাবে সমন্বয় করা যায়? জি, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ দর্শক, আপনি খুব সুন্দর করে বিষয়টি বুঝিয়ে বলেন এবং সত্যিকারে বাস্তবতার কথাটাই আপনি তুলে ধরেছেন। আমরা দেখি ইনশাল্লাহ মোহতারাম কিভাবে সমন্বয় দেন আমাদেরকে, আমরা ইনশাল্লাহ জানবো। যে মোহতারাম, বেতারের বিষয়টি যদি সংক্ষেপে বলে দেন। জি, সংক্ষেপে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ দুরাকাত দুরাকাত করে আদায় করবে। ফাইজা খাসি আহাদুকুমা সুবহা ফায়ুতে রুহা বেরাকা, তোমাদের মধ্যে কেউ যদি ভয় করে যে এখন প্রভাত হয়ে যাবে, তাহাজ্জুদ নামাজের শেষ রাতের দিকে তাহাজ্জুদ পড়ার অভ্যাস যারা, কথা শেষের দিকে আসলে ভিতের নামাজ পড়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, তো এই জন্য দুই দিকে সালাম ফিরে উঠে এক রাকাত পড়ে এরপরে রুকুতে গিয়ে রুকু থেকে উঠে তারপরে দোয়া করবে, দোয়ায় কুনুত পড়বে, পড়ে তারপরে যথারীতি যে আবার সেজদায় গিয়ে রুকু থেকে সেজদায় গিয়ে সলাত আদায় করবে। এটাই হলো এক রাকাত পড়ার পদ্ধতি। এক রাকাতও আল্লাহ রাসূল পড়েছেন, তিন রাকাতও পড়েছেন, পাঁচ রাকাতও পড়েছেন, সাত রাকাতও পড়েছেন। জি, বেতের সলাত যেটাই পড়বেন ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, মোহতারাম, সালাতে বসার পদ্ধতি, দু রাকাতে বসা এবং শেষ চার রাকাতে গিয়ে বা তিন রাকাতের পরে বসা। জি, এভাবে ইমাম ইবনুল কাইয়িম যে মত দিয়েছেন এটা সহি মত। জি, সেই হিসাবে আপনি ওভাবেই চতুর্থ রাকাত মানে দ্বিতীয় বৈঠক, যেটা দ্বিতীয় বৈঠক, সেই বৈঠকে নিতম্বের উপরে বসা এবং দুই পা বের করে দেয়া, এ সম্পর্কে সহিহ হাদিস আছে, এটার উপর আমল করতে পারেন এবং বসাটা মুস্তাহাব এটা। হ্যাঁ, মোহতারাম, ওইভাবে কেউ যদি না বসে সালাতের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, সালাত আদায় হয়ে যাবে। জি, অনেক শুকরিয়া মোহতারাম। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একজন দর্শক, যে আল্লাহ রাসূলের সম্পর্কে বলতে গিয়ে আমাদের একজন আলোচকের কথা উনি বলেছেন, হয়তো যে কেউ আলোচনা করেছেন, কুল ইন্না মা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আমাদের মতো মানুষ ছিলেন, তো সেই প্রসঙ্গে উনি হয়তো বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি বিবাহ অনুষ্ঠানে বা কোনো একটা গান বাদ্য বা উনি কী বোঝাতে চেয়েছেন আমি বুঝতে পারতেছি না, হয়তো কোনো একটা দৃষ্টিকটু এরকম একটা পরিবেশে আল্লাহ রাসূল গিয়েছেন, এই বিষয়টা এখান থেকে বলা হয়েছে নাকি এরকম একটা ব্যাপার, তো সেই জিনিসটা আসলে কতটুকু সিদ্ধ দৃষ্টিকটু? আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি, একটা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম সালাম। আমি সখিনা মমতা টঙ্গী থেকে বলছিলাম। জি বলুন। জি বলুন বোন। ভাইয়া, একটু আগে যে আপনারা বললেন, একটা প্রশ্নের উত্তর দিলেন যে মৃত ব্যক্তির সামনে বসে কোরআন তেলাওয়াত করা যাবে না, এখন মৃত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকবে, আমরা যারা নিকট আত্মীয় স্বজন আছি আমরা সবাই কি করব ওনার জন্য? আমরা এই দুই এক ঘন্টা যতক্ষণ তার দাফন কার্য সম্পন্ন না হচ্ছে, মৃত ব্যক্তি বাড়িতে থাকছে, ততক্ষণ আমরা তার মানে কি করব, তার জন্য আমরা কি করতে পারি? জি 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 জি, কোরআন তেলাওয়াত কি আমরা মানে তার সামনে বসে না পড়ে অন্য রুমে বা অন্য কোথাও গিয়ে করতে পারি তার জন্য, বা তার জন্য কি কোনো নফল নামাজ, বা তার জন্য আমরা কি করতে পারি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। জি 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 জি, খুব বাস্তব প্রশ্ন করেছেন বোন, আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এই প্রশ্নের মাধ্যমে আমরা সবাই জেনে যাবো ইনশাল্লাহ। জি মোহতারাম, যেটা বলছিলাম আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের মতোই মানুষ, সেই প্রসঙ্গটি আলোচনা করতে গিয়ে রাসূল সাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন, তার খাওয়ার প্রয়োজন হতো, ঘুমাবার প্রয়োজন হতো, শরীর অসুস্থ হতো, ঔষধ খেতেন, তিনি এই দিক থেকে আমাদের মতো মানুষ। সূরা কাহাফের 110 নম্বর আয়াত, জি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহি আসে। জি, ওহির কারণে কিন্তু তিনি আমাদের মতো সাধারণ মানুষ রইলেন না। জি, তার কাছে আল্লাহর ওহি আসে, কিন্তু এমনি স্বাভাবিকভাবে তিনিও রক্ত মাংসের মানুষ, দুনিয়াবী যে প্রয়োজন সেই দিক থেকে রক্ত মাংসের মানুষ ছিলেন, প্রয়োজন। জি, আব্বা ছিল, আম্মা ছিল, এরপরে বিবাহ করেছে, বিবাহ করে ছেলে মেয়ে হয়েছে, সবকিছুই মানব বাজারে যেগুলো, হ্যাঁ বাজারে যেতেন। জি, কাফেররা বলতো যে মা আলী হাজা রাসুল ইয়া কুলু তো আম ও এমসি ফিলা সোয়াক, কিভাবে রাসুলের উপরে ইমান আনবো যে আবার খাবারও খায়, খাবারও খায় আবার বাজারেও যায়। মানুষ রাসুল সাল্লাম সামাজিক লোক ছিলেন, সমাজের ভালো কাজগুলোতে আল্লাহ রাসুল অংশগ্রহণ করতেন। জি, সাহাবা বিয়ে করেছেন, তাকে বিয়ে উদ্বুদ্ধ করলেন যে আউলেম অলাও বেশা আতিন,
তুমি একটু বিয়ের খাওয়ার বহুবাতের ব্যবস্থা করো, একটা বকরি জবা করে হলেও আমরা সবাই একটু খাই, আনন্দ করি, এটা ঠিক আছে। কিন্তু ওনার কথা যেটা বলছে, অশ্লীল কোনো প্রোগ্রামের যান নেই। যদি এটা হয় আপনি বুঝাতে চান যে মেয়েদের মাঝে মেয়েদের আঙ্গিকে সেখানে দব বাজানোর জন্য রাসূল সাল্লামের অনুমোদন ছিল, এটা হলো বিয়ে প্রসার করে মানে বিয়ে শাদী করা, এটা রাসূলের সুন্নাত ছিল, মানুষকে জানানো যে বিয়ে হচ্ছে, সে হিসেবে দবটা বাজানো। মহিলারা মহিলাদের আঙ্গিকে সেখানে কোনো পুরুষ থাকতে পারবে না, এটুকু ইসলাম জায়েজ করেছে এবং রাসূল এটা অনুমোদন দিয়েছেন। কিন্তু কোনো অশ্লীল পরিবেশে আমাদের বর্তমান সমাজে যে সমস্ত বিয়ে শাদীতে অশ্লীলতা, এই ধরনের কোনো পরিবেশ না, রাসূল দিয়েছে আসে না এটা, আর সে তখন তিনি অনুমোদন দেন, মহিলা সাহাবারা এই ধরনের কোনো অশ্লীলতা প্রদর্শন করতেও পারেন না, জি এটা চিন্তাও করা যায় না, জি জি জি। সুতরাং এটি রাসূলের শানে এটি বলার আসলে কোনো সুযোগই নেই, সুযোগ নেই, জি। অনেক ধন্যবাদ মোহতারাম। আমাদের যে ভাই প্রশ্ন করেছিলেন যে টাকনুর নিচে কাপড় পরার বিষয়টি, বিভিন্ন পেশায় আমরা অনেক ভাইদেরকে কাজ করতে দেখি, উনি বললেন যে অফিসে আমরা হয়তো একটা ড্রেস পরে যাই কিন্তু বাসায় এসে লুঙ্গি ঠিকই পরি, তো এখন বিষয়টি সমন্বয় কী করে হবে? তিনি প্রথম যেটা বুঝাতে চাইছেন কি উদ্দেশ্য টাকনা টাকনুকিরা ঢাকা নাকি, জি উদ্দেশ্য এটা নয়, মোজা তো রাসূল পরেছেন, রাসূল মোজা পরেছেন, মোজা সম্পর্কে তো অনেক হাদিস আছে, জি। এই জন্য আপনি মোজাকে এখানে মোজা উপর নিচের থেকে উপরের দিকে উঠে মোজা পরা টাকনা। আমরা একটু নিচ্ছি মোহতারাম, একজন দর্শক আছেন বোধ হয়। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি দর্শক বলে ফেরুন দ্রুত, আমাদের সময় প্রায় শেষের দিকে, জি। আমি বলছিলাম টঙ্গী আরিফপুর থেকে, আমার একটা প্রশ্ন যে আমি মাজারে যে যাব, হ্যাঁ মানে কোন একটা মাজারে, যেমন শাহজালাল শাহপুরান মাজার, জি হ্যাঁ, তো এই জায়গায় যায়া আমি কি নামাজ পড়ে কোনো কিছু করতে পারবো? মাজারের সাইডে যদি আমি টেবলা দিকে ধরুন নামাজ টামাজ করতে পারবো কি না? ওই সাইডে যে মসজিদ আছে, মসজিদে যদি আমি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে পারবো? খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন, অবশ্য এটির ব্যাপারে আমাদের অনেক ব্যাপক আলোচনার দরকার আসলে, জি মোহতারাম, সময় তো খুবই কম। জি মোহতারাম, টাকনুর বিষয়টি যদি, টাকনুর ঢাকা উদ্দেশ্য নয়, উপর থেকে কোনো কাপড় টাকনুর নিচে যাবে না, এটাই হলো কথা। আপনি আর্মিদের কথা বলেছেন, যেই আমল করতে চাইবে টাকনুর উপরে কাপড় তৈরি করলে তার ওই আমল করা যাবে না, এই ধরনের কোনো পেশা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই। মানে আমি যদি আপনি আমল করতে চান যে আমার রাসূল বলেছে টাকনার নিচে কাপড় পরতে নিষেধ করেছে, জি, এবং সেটা জাহান্নামে যাবে বলেছে, অতএব আমি টাকনার নিচে উপর দিক থেকে টাকনার নিচে কাপড় পরবো না, মুজা প্রশ্ন এখানে আসে না। মুজা টাকনা ঢাকা না ঢাকার প্রশ্নে আল্লাহ রাসূল বলে নাই, আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি উপর দিক থেকে কাপড় ছেড়ে দিবে, কাপড় ছেড়ে দিবে, এই জন্য যে কোনো পেশার লোক যদি ইচ্ছে করে তিনি তার ওই টাকনার উপরে কাপড় তৈরি করে তিনি পড়তে পারেন। আমার পরিচিত অনেক উচ্চশিক্ষিত বিরাট অনেক বড় অফিসারদেরকে আমরা এখন পেশাগত দায়িত্ব পালন করতে দেখি, যারা একদম মানে টাকনুর উপরে প্যান্ট পরে, হ্যাঁ জি টাকনুর উপরে প্যান্ট পরেন, জি জি জি, এটা সম্ভব, চাইলে আমল করতে চাইলে আপনি করতে পারবেন, জি জি, তার অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল মোহতারাম, আমাদের বোন প্রশ্ন করেছেন যে আমরা তো বলেছি এখান থেকে যে কোরআন তেলাওয়াত মাইয়েতের পাশে বসে করা যাবে না, এটা ঠিক নয়, কিন্তু আসলে করবেন কি? তারা করবেন কি? একটা হলো মৃত ব্যক্তি মানে কোনো ব্যক্তি মারা গেলে, জি, তাকে তাড়াতাড়ি দাফন করা, তাকে গোসল দেয়া, এগুলো হলো যারা আছে তাদের দায়িত্ব হলো আগে এই সমস্ত কর্মকাণ্ড করা। আর এমনি মুখে বলতে পারেন আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, কান্নাকাটি না মানে বুক না চাপানো, তার জন্য দোয়া করা, দোয়া করা আল্লাহ ওনাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের জন্য কত কষ্ট করেছেন, আজ আমাদের দেখে ছেড়ে চলে গেছেন, এই ধরনের দোয়াগুলো করতে পারেন। কিন্তু আপনি অন্য ঘরে বসে মৃত ব্যক্তির চারিদিকে নয় অন্য ঘরে বসে, তাহলে এটাও একটা ব্যথার সৃষ্টি হলো, মানে আপনি কোরআন ছাড়া অন্য আমল করেন, আপনি দোয়া করেন আর তাকে পরামর্শ দেন, তাকে তাড়াতাড়ি দাফন করার জন্য ব্যবস্থা নেন, যা করণীয় আছে যা করণীয় আছে ওগুলাই করবেন, ওগুলাই করতে হবে, জি জি জি, আর দোয়া করতে পারে, এবং ওই মুহূর্তে মুতারাম সাদাকা করা যায় ওনার পক্ষ থেকে, সেটা যদি সাদাকা করে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে, অসুবিধা হবে, তবে সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি মারা গেলে এই টাইমে সাদাকা করতে হয়, সেটাও এটা নয়, এটাও নয়, এমনি যদি মানে আল্লাহর পথে ব্যয় করে তার জন্য দোয়া করে যে আল্লাহ এর সব তাকে দান করেন, তাহলে যাবে, অসুবিধা হবে, যাবে, জি জি। আলহামদুলিল্লাহ, আমরা শেষ প্রশ্ন নিচ্ছি মোহতারাম আপনার কাছ থেকে, শেষ প্রশ্নের জবাব, যে দর্শক বলেছেন যে মাজারে যাব, জি ভয়ঙ্কর প্রশ্ন, মাজার শব্দ তো আসলে কোরআন হাদিস কোথাও আসেনি, জি এটা আমরা নিজেরা তৈরি করেছি শব্দ, কবর শব্দই কোরআনে কারিমে এসেছে, কোরআনের শব্দটাই ব্যবহার করা অধিক উত্তম, তিনি আমার সাথে একমত হবেন, জি, ওয়াইজাল কুবুর উবুসিরাত, যখন কবরগুলো, হ্যাঁ, সুম্মা আমাতাহু ফাআকবারাহু, কবর সব জায়গায়, সব জায়গায় কোরআনে কারিমে কবর এসেছে, কোথেকে যে আমরা মাজার শব্দ আবিষ্কার করেছি
এবং কিছু লোকের জন্য মাজার খাস ব্যবহার করা হয়, হত দরিদ্র মানুষ মারা গেলে কবর বলা হয়, এটা তো ঠিক নয়। সকলের গুরুই কবর, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর দিয়েছে সেটাও কবর, সেটাও কবর। রাসূল মাজার বলেন না, সাহাবায়ে কেরাম মাজার বলেন না, আজও সেটাকে মাজার বলা হয় না, বলা হয় না। তো এই জন্য আপনি সেখানে গিয়ে বলছেন যে আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করব নাকি কবরের পাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে ওনার মাথা ছিল, তিনি বলেছেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহিম, কুবুরা কাসুল শব্দ কবর, তারা তাদের নবীদের কবরকে মাজার বানিয়ে কুবুরা আম্বিয়াহিম মসজিদ বানিয়েছে, মসজিদ বানিয়েছে। তো এই জন্য আসলে আপনি নিয়ত করে এভাবে যাওয়াটাই ঠিক নয়। আপনার কোনো আত্মীয় হোক বা এই ধরনের কোনো যারা মারা গিয়েছেন তাদের সম্পর্কে আমাদের সুধারণা আছে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন, তারা ইসলামের জন্য অনেক অনেক খেদমত করেছেন, বড় বড় আল্লাহ জি, আমরা ওনাদের জন্য দোয়া করি। আপনি আপনার ঘরে বসে দোয়া করেন, কিন্তু আপনি এখান থেকে নিয়ত করে সে সিলেট গেলেন, সেখানে গিয়ে এই যাওয়াটাই আপনার জন্য জায়েজ সিদ্ধ নয়। এটা তিনটি কাজের জন্য, তিনটি মসজিদকে উদ্দেশ্য করে জিয়ারত করা জায়েজ আছে, তিনটি মসজিদ ব্যতীত আর কোথাও সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করে যাওয়া জায়েজ নেই, কবর জিয়ারত হোক আর যেটা যেটাই হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের মধ্যে বলেছেন যে তিনটা মসজিদের কথা বলেছেন, তন্মধ্যে হচ্ছে বাইতুল্লাহ, মসজিদ নববী এবং মসজিদ আকসা। জি, পৃথিবীর মধ্যে শুধুমাত্র এই তিনটি মসজিদকে উদ্দেশ্যে মানে জিয়ারত করা সওয়াবের নিয়তে জায়েজ, জায়েজ, এটা ব্যতীত আর কোথাও সওয়াবের উদ্দেশ্যে যাওয়ার জায়েজ নেই। এই জন্য প্রথম যাওয়াটাই আপনার সঠিক নয় যে আমি মাজারে গেলাম তারপরে নামাজ আপনি অন্যখানে গিয়ে পড়লেন, নামাজ তাহলে যদি অন্যখানে গিয়ে পড়েন নামাজ হয়ে যাবে, কিন্তু এই যাওয়াটাই আপনার জন্য উচিত নয়। এবং সেখানে মধ্যে আর অনেকে বিভিন্ন রকমের মানত করতে যায় যে ওনার অনেক বিপদ আপদ আছে, তো শাহজাল রহমতুল্লাহের কবরে গিয়ে একটা মানত পূরণ করে দিয়ে আসে। এগুলো তো হলো আসলে সম্পূর্ণ বিদাত এবং শেরিকের পর্যায়ে যাবে। আপনার হাতের পাশে আপনার কাছে কত গরিব মানুষ, অনাথ মানুষ, হত দরিদ্র মানুষ আছে, আপনি তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেন, তা না করে আপনি চলে গেলেন মৃত ব্যক্তির জন্য আপনি ইয়ে দিলেন, এবং সে এটা গ্রহণ করে কে খায়, কে যারা খায় তাদের ব্যবহার করে, তাদের অবস্থা আপনি দেখেন, আপনি নিজে দেখবেন। সেগুলো অনেক অনুসন্ধানী মহতারা আমাদের সামনে চলে এসছে, জি, যে অবস্থাগুলো খুবই ভয়ানক, কিন্তু ফলে এই যাওয়াটাই মানে আসলে জায়েজ না। এ থেকে আমরা যেন বিরত থাকতে পারি, এবং অন্যান্য মুসলিম যারা আছে সমস্ত মুসলিম যেন এ থেকে বিরত থাকতে পারে, আল্লাহর কাছে আমরা তাওফিক কামনা করি, আলহামদুলিল্লাহ আমিন। মোহতারাম, আমরা আজকের আয়োজন এখানে শেষ করতে হবে, আপনাকে অনেক মুবারকবাদ জানাচ্ছি। আপনি কষ্ট করে, আমি জানি যে আপনি একটু শারীরিক অসুস্থ আছেন, দর্শকদের কাছে দোয়া চাই আপনার জন্য, আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করেন, আল্লাহ আপনাকে ভালো রাখুন। আপনি সুস্থতার মধ্যে এখানে বসে প্রশ্নের জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শাফাকাল্লাহ এবং হাইয়াকুমুল্লাহ বারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আজকের আয়োজন এখানে শেষ করছি, আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে, আমরা চেষ্টা করেছি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার। আমরা আজকের আয়োজনের সর্বশেষ যে কথাটি দিয়ে শেষ করতে চাই প্রিয় দর্শক, সেটি হচ্ছে কোরআনে করিম থেকে আমরা নিজেরা দিন এবং শরীয়তকে জানার চেষ্টা করি, রাসূলের সুন্নাহ থেকে আমরা জানার চেষ্টা করি এবং সেইভাবে মানার চেষ্টা করি। মূলত কোরআন এবং সুন্নাই হচ্ছে আমাদের নাজাতের মুক্তির একমাত্র পথ এবং পাথেয়, এর বাইরে যা আছে সেগুলো আমাদের নাজাতের কোনো গ্যারান্টি দিতে পারে না। আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি, ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে আপনারা ভালো থাকুন, আল্লাহ তাআলা সকলকে নিরাপদে রাখুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।